সকাল 6টা থেকে শুরু হয়েছিল ফোন কল, এখন বাজে 2টা, প্রায় হয়ে গেছে 20 ঘন্টা। এখন শিলংয়ের মেয়ের গার্জিয়ানের অপেক্ষা করি, আর করতে অপেক্ষা করতে করতে হয়ে গেছে 2টা। তারপরে লুকাইয়া পড়ছে, এখন বাজে 2টা 43। এখন তারা নিয়ে দেখাই দিয়া দেই তার লগে, চল চল আগে যাও। এখন তার লগে তারা তো গার্জিয়ান নাই, এখন আইসে, এখন তার লগে মিলিয়ে দিয়া আস্তে আস্তে আমি যাইবো আর কি। তখন এখন তো বাজে গেছে প্রায় 3টা বাজে 10 মিনিট আর কি, তারা ঘরের মানুষ তো আইসে, তাই কথা বার্তা কয়, তো এই গার্জিয়ান আছে লগে, তো তারা কথা বার্তা কইয়া কালকে দেখা যাক কিতা হয়, ডাক্তারের লগে কথা কইব। তারা তো কইছিল লইয়া যেত, কিন্তু রাত্রে তো হইতো না, কালকে সকাল হোক এরপরে দেখা যাবো কিতা হয়। এখন তো তাই লগে কথা কর তারা। বাজে 3টা, এখন যাই আস্তে আস্তে আমি ওকে ঘুমাই, সকাল 6টা থেকে রাত্রে 3টা পর্যন্ত সার্ভিস দিছি। এখন ভাল লাগে যে তার ঘরের মানুষ এসে পরিবারের মানুষের লগে থাকুক, আর এরপরে ডাক্তারের লগে কালকে কথা বলে তারা যা ভালো লাগে করবো। তারার ইচ্ছা তো তারা শিলং লিয়া যেত গিয়া, ওইটা কালকে সকালে ডাক্তার এলে পরে ডাক্তারের লগে কথা বলে দেখে লিব। তো এখন আমি যাই ইয়ার পর রেস্ট করি, এইলো সার্জারি, সার্জারিতে এখন বাড়িয়া যাই আস্তে।